Valo, valo. Valo, ¿Takur? ¿Takur qué? ¿Takur con tu kimono? ¿Takur al qué que hace? ¿Takur al qué una ahí? ¿Takur vaya gao ya que hace? Gao. O bodo moira de pasto na bici dinar. Takur ekla ui boro bare raz barete Mustafa takur tagi. Ar ke takbe? ¿Qué es lo que se llama? 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 ¿Qué es lo que ¿Tanjo kade ki? Kade manor baba la, ma baba la ya. Tanjo semener seli durte gale. Siermen dolo tur rexon siermen che. Dolo tur baf. Se me ne que bursuri burse. ¿Qué hará con ese? ¿Qué hará con ese? নির্বাচনে জেতানোর জন্য শুভেচ্ছা। হইছে হইছে। ক এবার আসল কথা ক। ঠাকুরের কথা ক। আসল কথা হইল জলদি ক বেটা। একবার সামনে আপনি আমারে মারলেন। অকাজবা করলেন। এরপরে তুই যদি আসল কথা না কস তাহলে কিন্তু একটা থাপ্পড় আপা শুনেন আমার কথা শুনেন এই বেটা তুই বিনা করছিস না হ্যাঁ মানছিস সামনে
আমার আব্বা বলে রাখবি না? হ্যাঁ এখন ক, আসল কথা ক, ঠাকুরের কথা ক। ঠাকুর একটা বন্ধু, চেয়ারম্যান তো একজন মুসলমান, ঠাকুরও চেয়ারম্যানদের পছন্দ করে না, চেয়ারম্যানও ঠাকুরের পছন্দ করে, একজনের লাগে আরেকজন দুশ্মন। মানুষের জমি জামা, মানুষের 1,000, 2,000, 3,000 টেগুলে দিয়া ওরা তো নিয়ে টাকা খায়া লাগছে, কষা করেছে, তার জন্য ঠাকুরে সেই জমি দখল করে লাগছে, দখল করে এখানে মন্দির বানা। ও একটা পাগল, কালী মন্দির বানা, কালী মন্দির বানা। কি ঘটতেছে দৌলতপুরে? আচ্ছা এইসব সম্পত্তি একদিন আমাকে ছিল না মুস্তাফা, আমাকে ছিল না? হ্যাঁ সবই আপনাকে ছিল। দিনকাল বলদা যাইতেছে, আমি ওয়ারিশ, আমার বাড়ি দৌলতপুর, জন্মই দৌলতপুর। দোকানে যে দোকানে কাজ করি, চা বানাই, চা নাস্তা দেই, দোকানের পানি টানি দেই, সেই দোকানদারি করি আর কি। আমারে কি লাগছে দোকানে লাগছে, পরে আমি বাবা বলি ডাকি, সবই বাবা। চেয়ারম্যান বাবা, আরে চা দে সবাই, বসেন 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 বসেন, চা খান। এটা ঘুমানোর হোটেল না, বন্দুক দিয়ে ঘুরে কেন কে জানি, ওরা আমি চিনি না। বাহ বন্দুকটা তো খুব খাসা, এরকম কয়েকটা বন্দুক আমাকে এখানে খুব দরকার। চলো বাবা নামাজ পড়ে আসি, আইসা কথা বলবো, চলো। আমারে বাবা বলবেন না। হ্যাঁ ঠিক আছে ভাই বলবো, চলো ভাই নামাজ পড়ে আসি, দেরি হয়ে যাবে, চলো আসো। সব মানি নে, আর আমারে ভাইও বলবেন না। এই এই মিয়া
মুখটা সামলায় কথা কই চলেন এখানে থাকানোর দরকার নাই চলেন কোনটা দরকার আছে কি নাই সেটা আমি তো ভালো করে জানি জানি না জি কি করতে হয় না করতে হয় আমি জানি এরকম একজন বন্দুক আল্লাহ চৌকিদার কিন্তু আমাকে লাগবো কিন্তু আল্লাহ কথা মানে না হাতে অস্ত্র কে পাঠাইলো দেখ খবর লো খবর লো আয়েন আসেন আপনারা নামাজ পড়ে আসে আসেন আয়েন আয়েন বিষয়টা তো ঠিক মনে হইতেছে না সুকিতে সুরে বাচ্চা এই মসজিদে যা তো চৌকিদার কুজে সবার কাছে কুজে ছেড়ে দেহে এর এর আমার মারে দেখছ তাই ও কুস্তে কুস্তে দোলক চড়াইছে পাগল হয়ে যাব কারণ ও গেলে ওর মামারে দোকায় আর বেশি দেরি লাগতো না ভাই আমি একজন মায়া মানছি
দেখি নেই আজ ইউজ করেন সেই মনোয়ারা নামে একজন মায়ামানসি না ভাই মনোয়ারা নামে একজন মায়ামানসি কি পেশা পড়া না না আমি তো তা বলিনি বন্দুক দেখায় মাগনা চা খাওয়া যাবো না আমার তো আর কিছু নাই তুমি এহেনে কি জন্য আইছো সঞ্জু সাংঘাতিক ঠাকুর আরে পাইলে তো সমস্যা তোরা তো কি কথা কিছু না এ কেমন লাগতেছে আমার এই ছোট মোটো চায়ের দোকান এখানে তো ভিন গ্রামের কেউ আসে না আমি একটা কাজের জন্য আইছি কাম চাও আপনারা বলেছি না কাজ একটা নিয়েই আইছি তা তুমি এইভাবে কথা বলতেছ কেন ভালোভাবে কথা বলো তুমি জানো আমি কে শোনো বাপ তোমার একটা গল্প বলি আমার বাবা ডাকবেন না Thank you.
কিরে কেমন আছো? জেমনে পোলা মায়া কয়টা? জেমনে পোলা মায়া আমি জানি না। চেয়ারম্যান ভালো লোক। চেয়ারম্যান তান্দুকে মাঝে মাঝে পিটে খেয়ে ও মাঝে মাঝে দুষ্টামি করে আরে কামের মেঝে পেঁচ লাগাই দে তাই ওরে মারে। চৌকিদার পালা না মন্দ আমি জানি না, যে টাকা দে এর সাথে দেয়। আপনি কি আজকে চলে যাবেন? আপনার সাথে আমার দুই কথা ছিল। কথা কথা পরে বলবো না। আপনার টাকা আমি চাই না। তোমার পোলার লেগে পোলাটা আপনারও আপনার টাকা না, আমি আপনারে চাই। আপনি কবে আমার আপনার কাছে নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, দেখি কিছু একটা ব্যবস্থা করতেছি। তিন বছর তো পার হয়ে গেল, আর কবে? আবার কত রকম ঝামেলা নিয়ে থাকতে হয় জানি, সব জানি, কিন্তু কিন্তু কি আমার আর এরকম লুকায় থাকতে আর ভালো লাগে না। এক কথা বারবার গেউ গেউ করে ভালো লাগে না, তোমার বলছি না এক কথা বারবার বলবো না, কথা শুনতে ভালো লাগে না। জমি দখল করে লিয়েছে, নিয়া মন্দির বানাইতো ঠাকুরের পরে। কি বলবো আমাকে বলে কন আমি কথা কম। হুকিল
বাবু আমার টাকা আনছে কাগজপত্র কাগজপত্র আপনাকে পরে আমি দিয়ে দেব পরে কখন পরে পরে টাকাও কিছু পরে নিবা পরে মানে কাগজপত্র যখন দিবা তখন এই যে জমিদার তোমার জন্য ভালো একটা প্রস্তাব আছে আমাকে সাহায্য করো উপকার পাইবা একটা পুরস্কার আছে এই ঠাকুর আরে এদিকে আসেন না আপনি আমার মক্কেল কিভাবে ডিস্টার্ব করতে পারেন না এই যাব না 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 আমি বলবো আপনি যান ঠাকুর এদিকে আসেন না না যাব না আমাকে বলে কিছু বলবা এইটা এখন আমার জমি হ্যাঁ এই করো কি আরে আপনি তো আমার সই নষ্ট করে দিলেন আপনার কি আমার দরকার আছে তুমি আমার সঙ্গে থাকবা চেনা পাও না দৈনিক 500 800 অগ্রিম দিতে হবে আমি আসতেছি শ্যামনের কে কে আছে শ্যামনের দুইটা বউ আছে তাই একটা বউ আর কোনো খোঁজখবর নাই আরেকজন বাড়িতে থাকে আমার এক কাপ চা দিবে নাকি তুমি আমার স্বামী বলে ডাকবার পারো না হ্যাঁ চেয়ারম্যান আমার হাতের টাকা শেষ তোমার টাকা তো টেবিলের ড্রয়ারে রেখে গেছিলাম কই দেই দিয়া যাও দাঁড়াও এই কটা টেয়া দিয়ে চলে না না মানে অনেক ধার দেনা হয়ে গেছে হাতে টাকা নাই বিয়ার সময় তো এরকম কথা কও নাই তোমারে আমি এইভাবে চলার জন্য বিয়া করি নাই
ঠাকুরের কি করছো? যদি কিছু করতে না পারো আমারে কও। দেখতেছি, যাও কিছু কইরা এসা দেও। আছেন এখানে? এটা সিগারেট হবে? এই এই সুকিদার বেটা এখানে কেমন কি করে? হ্যাঁ, শুধু টাকার জন্য এখানে ঘুরঘুর করে, আমার তো তা মনে হয় না। ও একটা মায়া মানুষের খোঁজ করতেছে। মায়া লোকের খোঁজ করে? কি নাম? মনোয়ারা। না, বুঝতেছি। ঠাকুর আমার বেকায়দায় ফেলানোর জন্যে নতুন বডিগার্ড ডাকছে। ঠাকুর মন্দিরে লেগে ভাগল, কারণ ওর পায়ে গাও তুই তো তো ট্যাং পৌঁছে যাবো, তাই ও তাড়াতাড়ি মন্দির বানাই লইতেছে। মন্দির বানায় মরে যাব গা। ঠাকুর মানে দৌলতপুরটা শান্তি হইব। দৌলতপুরের মানুষ বুক ফুলায়া চলতে মুস্তফা, ওই যাও এগুলা। ওরে কই দিয়েছি বিভিন্ন জায়গায় লাগাই দিতে, ঠিক আছে?
এই এই কানা আনাজ কি বলে পুরো আজ কেউ না জানুক আমি জানি তো কি কি জানুস কে করবি না তুই ছাড়ো 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 আমার কাম করতে কাম করতে আমি ঠাকুর আপনি ও চৌকিদার চৌকিদার বাবু বাবু একটু তুমি তো দেখি রাইফেল চালাতেই পারো না আমার পোলা ডাকবেন না আমি কারো পোলা না এই তুমি কি সত্যি সত্যি চৌকিদার হ্যাঁ তুমি কি সত্যি সত্যি চৌকিদার তুমি তো সত্যি চৌকিদার না হ্যাঁ মনে হচ্ছে আমি তামসা করতেছি দেখো ওরকম রাইফেল যে কেউ একজন চুরি করতে পারে আর গুলিও পড়াইতে পারে আবার এমন একজন মেয়ে মানুষের খোঁজ করতে পারে যে 30 বছর আগে এখানে আসিল আমি তো আপনার এইসব কিছু বলিনি সেদিন আমি আপনার এইসব কিছু বলিনি আপনি আর কি জানেন কি জানেন আপনি ঠাকুরের ডাকবো আর কি জানেন আপনি আমারে বলেন বলবেন আমারে আর কি জানেন আপনি ঠাকুর আমি আপনার আগে কইছি ওই রহমত একটা পয়লা নম্বরের জোচ্চর এই সকলের মতন ওরও নজর আপনার ওই ট্যাঁ দি ঘাটে দেখতে পাইতেছি চকিদার একটা গুলি করো বন্দুকের গুলি অত সস্তা না আপনি আমার বন্দুকের দাম দিছেন গুলির দাম দেন নাই টাকা তো আমি তোমার দেবই এখনই দেওয়া লাগবে দেব তো হাতে দেন আকুরার চৌকিদার আইতেছে আকুরার চৌকিদার আইতেছে তো কিছে কিছে মানে আচ্ছা কিছু একটা করণ লাগবো কি করতে হবে সেটা আমি ভালো করে জানি আমি তো তোমার গুলি করতে কই নাই ভয় দেখাইতে বলছেন তো ফাঁকা আওয়াজ করো তাও যদি দরকার হয়
জলদি জলদি আশিস রায়, বন্দুকের পিছনে কয়দিন পলায় থাকবা? ভয় লাগছে? বুঝলা ভয় লাগছে? লাগবো কেন, ভয় লাগবো কেন? তুমি জানো কাল কথা কইতেছ আমি কে? জানি, তুমি এই যা। আমি হইলাম এই গ্রামের চেয়ারম্যান, কথাবার্তা বুঝতে হবে। এই গ্রাম, হ্যাঁ এই গ্রাম, হ্যাঁ এই গ্রামের সব জমি আমার। বাবু, আপনি কাগজপত্র কই? কাগজপত্র বাবু, আমি তো বলেছি আপনাকে কাগজপত্র আমি দিয়ে দেবো যথা সময়ে। কখন দিয়ে দেবো? আপনি এত উতল হয়ে বাড়ি পর্যন্ত চলে এসেছেন, আবার কাগজপত্র দরকার, দাও। কথা কও না কেন? বলতে পারো না? না, শোনো, আমি তোমার একটা কথা কই। সাইফুলের সাথে তুমি কথা বলো, তুমি পছন্দ করো আর না করো, কথা তোমাকে বলতেই হবে, নইলে সব শেষ হয়ে যাবে। আমিও ঠাকুরের শেষ করে ফেলতে হবে। তুমি অনেক কষ্ট করছো, সব ঠিক হয়ে যাবে। দূরে বসছো কেন? কাছে আসো,
চলেন, সব বাদ দেন। রোজ রোজ ঝগড়াঝাটি মারামারি করতে ভালো লাগে না, চলেন। গ্রামবাসীরা আমার ঘৃণা করে না? ঘৃণা করে? যুদ্ধের সময় আমি আমার বাড়িতে কাউরে আশ্রয় দিয়ে বাঁচাই নাই, বাঁচাই নাই না, এসব বাদ দেন তো। হ্যাঁ হ্যাঁ, ছাড়েন না, বাঁচাই নাই, এসব ছাড়েন না, একটু বাইরের দুনিয়াটা থাকে, বাঁচাই নাই আমি না। আর কেউ না জানুক, আমি তো জানি। আশিস দা, সে তো আপনার ছাড়ে চলে গেছে, তুমি তার কিছু বলো না, কিছু বলো না। শুনেন, একটা সত্য কথা শুনেন, একদিন কই নাই মনোহরা তার ইজ্জত নষ্ট হয়েছে, সত্য কথা কইতাছে আশিস ভাই, মিছা কথা, সত্য কথা। আশিস ভাই, এখানে এখানে আর কতগুলো লোক, কাজ লাগো, হাত লাগো, আমি দলো, আমি দলো, বস কাজে গান, আরো 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 টেবিল লাগাও, তুলতে পারবো না, লোকজন আছে, কাদা নিয়ে আসো, নিয়ে আসো, লাগা লাগাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তোলো, এই যে এই তোলো, ওঠাও ওঠাও, সব ওঠাও ওঠাও ওঠাও, এই ঠিক করো, টেবিলে ঠিক করো, ঠিক করো, ঠিক করো, আসো আসো আসো, এগুলা এই যে এটা 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 আপনার বন্ধু কোথায়? হ্যাঁ বন্ধু, ও আসবে আসবে, ফিরে আসবে ফিরে আসবে, আপনার ব্যথা তো পায় না, আপনার তার রাস্তায় থাকতে। কি কহ তুমি? হ্যাঁ কি আপনার একটা পোলাও নেই যে সম্পত্তি নিয়ে ভাগাভাগি করবে, আছে না? কেউ নেই, কত টাকা আছে আপনার? টাকা কত? জমির মালিক আপনি? জমি 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 টাকা
আপনার পাটা একটু মালিশ করে দিই। এনা লাগবে না, ছাড়ো না। না দেন, ছাড়ো না। না না দেন, আরে ছাড়ো না, লাগবে না। আরে থাক 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 আরে থাক 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 কি করো, ছাড়ো। এই মুস্তফারে দেখলে কষানি আছে। হ্যাঁ আমার এরকম একটা বন্দুক লাগবো, কই পামো? আমি তোমার অনেক টাকা দেবো। যত গুলান মূর্তি গড়বা আমরা সব গুলান ভাইঙ্গা গুড়া গুড়া করে দেব। মইরা গেলে জমি দিয়ে কি করবা? শালা বানচোদ তোরে আমি। তো কি দের কি চাও আমার কাছে? আপনার সাথে আমার জরুরি কথা আছে। তোমার নাম কালা? কালা ব
হ্যালো কি বলছো ভালো 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 না না ভালো আছো আসসালামু আলাইকুম ভালো এই শোন এই শোন তোরা যা আমি একটু পরে আসি যা তোর এইসব কেদার কইছিলা তুমি শ্যামের সঙ্গে তোমার কিসের কথা তোমার তো আমার পাহারা দেওয়ার কথা ও ভাই একটা সিগারেট হবে নাকি সিগারেট দেবেন কেউ একটা আমি তো আপনার সারাদিন পাহাড়ে দিয়ে রাখতে পারবো না খালি আরো বেশি মজুরি দেওয়া লাগবে কত তারপরেও কেমনে এতদিনে মানুষের সামনে চেহারা দেখা বেড়াইতেছ হ্যাঁ 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 এখন তুমি এই গ্রামের হিরো হয়েছ কিন্তু চিন্তা করে দেখো তো তুমি কত মানুষের ক্ষতি করছো কত মায়া লোকের ইজ্জত নিছ শোনো আমি আমি কিন্তু ঠিক জানি না তুমি সব কিছু জানো কিনা মনোহরের ঘটনা যেদিন ঘটছিল সেদিন তো তুমি ছিলা ছিল না চৌকিদার তুমি এইখানে পাহাড়ে থাকো আমি কি খুব খারাপ আমি খুব খারাপ লোক চেয়ারম্যানের সাথে যে থাকে হে খারাপ লোক না চেয়ারম্যানের লোক বাচ্চা বাচ্চি লোক
যে খারাপ এরে ঠাকুরের সাথে দিয়ে দেয়। তো বন্ধু সাইফুর রহমান আইনে দিছে ঠাকুরে মারত। আমি বলতেছি কার ছবি এটা? ছবিটা দাও না। আমার মা দেখতে খুব সুন্দর ছিল, তাই না? গ্রামবাসী ভাইরা, আজকের মতো এমন একটা দিনে আমি আপনাদের জন্যে, গ্রামের জন্যে, এই দেশের জন্যে, স্বাধীনতার জন্যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আজ ওই ঠাকুর মোস্তফাকে খুন করেছে। কেন খুন করছে? কারণ মোস্তফা ঠাকুরের কথা মতো চলতে চায় নাই, তাই আজকে ওই ঠাকুর খুনি খুন করেছে। আর একজন খুনির বিচার হওয়া খুবই দরকার। আপনারা এখন সবাই যান। মা, এটা মন অর্ডার ছবি। আপনার লগে যাই না। তুমি তুমি এখানে থাকো।
আমার হাতে না না আমি করি না আপনি আমার মায়ের ইজ্জত নিছেন বিশ্বাস করো আমি না বিশ্বাস করো আমি না আমার মা মরণের সময় এই কাগজ রেখে গেছে এই কাগজ এইখানে লেখা আছে আপনার নামের প্রথম অক্ষর আর আশিস রায় এই দেখেন এই দেখেন আমার মা মরার সময় এই কাগজটা রেখে গেছে এখানে কি লেখা কি লেখা আর আশিস রায় আপনার নামের প্রথম অক্ষর আপনার নাম ¡Gracias!
স্বীকার করুন যে আপনি আমার বাবা। স্বীকার করুন, স্বীকার করুন। মরার কথা চিন্তা করুন কেন, আল্লাহ যত ইচ্ছা করে এখনো নিয়ে যেতে পারবো। আর আল্লাহ ইচ্ছা করলে সারা জীবন বাজাইতে পারবো, আমি যত বছর পারি অত বছর থাকতে পারবো। আর আল্লাহ যদি আমি যেখানে বসে রয়েছি এখনো নিতে পারবো।